হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো এখন ইভিনিং, তো সবাইকে জানাই গুড ইভিনিং। আর আমি রাত্রে একটা সুন্দর রেসিপি, মানে রাতের খাবারটা আজকে খুবই স্পেশাল করতে চলেছি, আমার কাছে তো মনে হয়। তো আজ গরম গরম ফুলকো লুচি করবো, আর করব ঘুগনি, খাসির চর্বি দিয়ে ঘুগনি। তো এটা আমি আগে কখনো করিনি, আজ ফার্স্ট রেসিপিটা ট্রাই করব। তো আমি আমার মতো করে একটু অন্যরকমভাবে করব রান্নাটা, কিছু মাংস ছোট ছোট। তো প্রথমে আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, তো এরপর তেল দিয়ে তেলটা গরম করে নেওয়ার পর আমি ঘুগনিতে দেওয়ার জন্য কিছু আলু ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার সেগুলোকে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নেব। তো চলো হলুদ লবণ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেওয়া যাক। তো বন্ধুরা, এরপর আমি কড়াইতে আলু ভাজার কিছুটা তেল ছিল আর আরও একটু তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর তেলটা যেহেতু গরম হয়ে গেছে, তো এবার আমি তেজপাতা আর দুটো শুকনো ঝাল কেটে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে এবার একটু ভালো করে বেশ ভেজে নেব, একটা ভালো সেন্ট বেরোবে শুকনো ঝালের, দু চারবার কাশিও লাগতে পারে। তো ততক্ষণ পর্যন্ত বেশ ভালোভাবে ভেজে নেব শুকনো ঝালটা। শুকনো ঝাল ভাজার সাথে সাথে টুকিটাকি কাজগুলো, মানে রান্নার যে সব সামগ্রী লাগবে, তো সেগুলো একটু গুছিয়ে নেওয়াই ভালো। তো চলো এবার আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিই, আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, অবশ্যই শেষ পর্যন্ত দেখো রান্নাটা কেমন হয়, আর কমেন্টেও জানিও। আর তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো হবে, আমার থেকেও বেটার হবে। তো এরপর আমি কেটে রাখা টমেটোগুলোকেও দিয়ে দেব, আর টমেটো আর পেঁয়াজ সবগুলোকে একসাথে ভালোভাবে ফ্রাই করে নেব। দেন বন্ধুরা, এখানে আমি কিছু রসুন, আদা, গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে একসাথে পেস্ট করে নিয়েছি, আর সেগুলোকে আমি এখন কড়াইতে দিয়ে দেব। আর আগে থেকে আমি 500 গ্রাম মতো ছোলা এনে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো, রেখে সেটাকে আমি প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে, একটা ভাবে রেখে, 4 নম্বরটা ভাবে রেখে আমি জলটা সেঁকে নিয়ে রেখে দিয়েছি। আপনারাও আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন ছোলা যতটা লাগবে, ছোলা না সরি বুট, বুটকে ছোলা বলে ফেলি, ছোলাকে বুট বলে ফেলি, একটু প্রবলেম হয়ে যায়। যাই হোক, আমি ছোলা বলে ফেলেছি, সরি সরি ভেরি সরি, বুট হবে ওগুলো। তো এরপর একটু লবণ হলুদ মশলাতে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো।
মশলাটা কষানোর উপরেও ডিপেন্ড করে রান্নাটা। অবশ্যই এটা আমিও জানি আর আপনারাও জানেন। তো এরপর আমি গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দেব বাড়িতে তৈরি করা স্পেশাল একটা মশলা, জিরের গুঁড়া, লঙ্কার গুঁড়া আর ধনের গুঁড়া। তো আমি ওই গুঁড়ো মশলাগুলোকে এই মিক্সারের মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি দিয়ে দিয়েছি। তো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ বেশ তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে মশলা থেকে, ভালোই কষানো হয়ে গেছে ভালোভাবে। তো এরপর আমি ভেজে রাখা এই যে আলু ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। আলুটাকে মশলার সাথে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব, তাতে করে আলুগুলো খেতে খুবই টেস্টি হয়। তো যাই হোক, আলুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 250 গ্রাম মতো মাংস কুচি কুচি করে কেটে রেখেছি। তো এই মাংসগুলোকেও আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে মাংস মশলা আলু সবগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, তার কারণ যেহেতু বুটগুলো সেদ্ধ করে রাখা আছে আর তেল তো যখন তখন গলে যায় খাসির তেলগুলো, খাসির যে চর্বিগুলো, তো মাংসগুলো এর মধ্যে একটু শক্ত জাতীয় খাবার মাংসটা, তো মাংসটাকে ভালোভাবে বেশ মশলার সাথে কষিয়ে নেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি অলরেডি, দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এরপর বন্ধুরা আমি এখানে অল্প একটু টমেটো সস ইউজ করব। টমেটো সস আমি যখনই কোনো মাংস বলো বা কোনো স্পেশাল খাবার বলো তাতে করে মশলা কষানোর টাইমে টমেটো সস ইউজ করি, খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বুটগুলোকে এবার আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার বুট, মাংস আর আলু সব একসাথে মশলার সাথে বেশ ভালোভাবে ভালো করে আমি কষিয়ে নেব। কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে, এমনভাবে কষাতে হবে, বারবার এখানে জল, গরম জল অ্যাপ্লাই করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত খাবার, কোনো টেস্টফুলি খাবার যত ভালোভাবে কষানো হয় তাতে করে বেশি টেস্টি হয়। তো আমি আগেই বলেছি, তো আমি এখন এখানে কিছুটা গরম জল, মিক্সিতে যেটুকু মশলা ছিল তো তাতে দিয়ে এই গরম জলটা আমি দিয়ে দেব। দিয়ে এই গরম জল দিয়ে আবারও ভালোভাবে বুটকে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বেশ কষানোটা খুবই সুন্দর হয়েছে। তো কষানোর পালা আমার কমপ্লিট। তো এবার আমি এখানে গরম জল ইউজ করব, দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ফোটার জন্য দিয়ে দেব।
তো এরপর আমি তেলগুলোকেও দিয়ে দিয়েছি। তো অ্যাট লাস্ট আমার রান্নাটা শেষ পর্বের দিকে চলে এসেছে। তো তেলগুলোকে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ বেশ ভালোই লাগছে দেখতে, আর খেতে কতটা টেস্টি হবে আমি এখনো জানি না। তো যত ভালোভাবে ফুটবে, মানে কোনো রান্না যত ভালো জাল লাগবে তো তত খুবই টেস্টি হয় খেতে। তো বেশ ভালোই ফুটছে। আর এর মধ্যে আমি এখানে গরম মশলা ইউজ করব, রান্না শেষের দিকে গরম মশলা ইউজ করব। তো সিন্ট গন্ধ আর খেতেও খুবই টেস্টি হয়। গরম মশলা অবশ্যই তোমরাও ইউজ করো, আমি তো প্রত্যেকটা রান্নাতেই গরম মশলা ইউজ করি। তো বন্ধুরা, আজকে রান্নাটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে রান্নাটা, অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা সবাই ভালো থেকো, নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।